দুই দিনের দুই ছবি, জায়গা বদল, ভোল বদল, না ভোল বদল না ঠিক, পার্থক্যটা কান্না আর হাসির, সুখ আর দুঃখের, কাহিনী বদল, বদলটা সিদ্ধান্তে, কনটেক্সট তামিম ইকবালের অবসর। অবসর নিলেন, ২৪ ঘন্টা পর অবসর ভাঙলেন, বললেন প্রধানমন্ত্রীকে যে না করা গেল না। বিসিবি বস নাকি চেষ্টা করেও পারেনি যোগাযোগ করতে, তবে ম্যাশ পেরেছেন। একদিন আগে গুজব রটেছিল গণভবনে তামিম দেখা করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তবে তা কেবলই গুজব ছিল। শুক্রবার আর কোনো গুজব না, স্বয়ং তামিম হাজির গণভবনে, মাশরাফির মাধ্যমে তাকে ডেকে নিয়েছেন দেশ প্রধান। মাশরাফিতে যেন সব সমাধান, এই ছবিগুলো এমনটাই বলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটা দেখুন একটু। হাস্যরসাত্মক ছলে করা হলেও মাশরাফি কিন্তু সত্যি পরিবারকে আগলে রাখা এক বড় ভাই, বাংলাদেশের ক্রিকেটকে যিনি আগলে আছেন এখনও, যে কাজটা হলো না বিসিবি বস দিয়ে তা করলেন এই মানুষটা। আরেকটা ক্যারেক্টার বোধ করি মমতাময়ী মায়ের, যা ঠিকঠাকই করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে সুস্থে বোঝালেন তামিমকে, সময় দিলেন, দিলেন পরামর্শ। দেশের অর্থনীতি থেকে খেলার মাঠ, কোনো সমস্যায় যেন তার নজর এড়ায় না, প্রমাণ দিলেন আরও একবার। গণভবনে মাশরাফিকে নিয়েই তামিমের সঙ্গে আলোচনা চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সঙ্গে ছিলেন তামিম পত্নী আয়েশাও। কিছু সময় পর যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। প্রায় তিন ঘন্টার আলোচনা শেষে উৎসুক দেশবাসীর জন্য আসে সেই কাঙ্ক্ষিত জবাবটা। তো আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। প্রধানমন্ত্রী আমাকে এক দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মেন্টালি, মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি, যে আমি যা করার দরকার দেড় মাস পর, তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলবো। রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে, সেটা সে উইথড্র করছে, সে রিটায়ারমেন্ট করে নাই, যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনও ফিট না, সেই জন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরতে আসবে। ঢাকার গণভবন থেকে চট্টগ্রামের তামিম ভিটা, আনন্দে ভাসছে গোটা দেশ, তবে ঘটনাটা নাটকীয় লাগছে অনেকের কাছে। অবশ্য বাস্তবে যে এমনটাই ঘটেছে, যদিও এখনই মাঠমুখো হচ্ছেন না তামিম, মেন্টালি আর ফিজিক্যালি ফিট হতে চেয়েছেন মাস দেড়েকের ছুটি। সব কিছুর পরেও এশিয়া কাপে তামিম ইকবাল অধিনায়ক হিসেবে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে, তা অবশ্য এখনও ধোয়াশা। কিছুটা সম্ভাব্য, কিছুটা কল্পনাতীত এ ঘটনাকে চন্দ্রবিন্দুর গানের মতোই কি বলা যায়, এভাবেও ফিরে আসা যায়। মৌসুমী মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.